What's up guys, it's my boy Toy Dafid and welcome to another live. Exactly, dekhte dekhte amra arekta live e chole eslam ade bortomane ekhon ami achi Splayd e ar Splayd e ashar sobche boro reason hocche apnara caption dekhe bujhtechen je 100 shoes 100 ta mane juta ar ki jeta sneakers boli amra of course amader favorite Splayd theke ami 100 ta ajke juta kinbo tao sani amake assist korbe kintu Splayd e je ami ajke 100 shoes kinbo to bolto keno আমি জানি সিক্রেট তো আমি বন্ধু মানুষ তো সিক্রেট আমি অবশ্যই জানি সিক্রেট হচ্ছে নেপাল হ্যাঁ সিক্রেট নেপাল তাই বলে 100 টা জুতা আমি নেপালে যা কি 100 টা জুতা আমি কি করব নেপালে কি করব মানে 100 জুতা আমি নেপালে পরব তাহলে প্ল্যান কি গাইস টু দেখাই এই যে এত সুন্দর যমুনাতে Splayd এর দোকান দেখার মতো তো আমি চিন্তা করছি Splayd এর ডিসকাউন্ট বারবার বলছি যে বন্ধু কিপটা আমার কিপটা বন্ধুরে বলছি কিপটা কিন্তু ভাই না আমরা দেই ডিসকাউন্ট দেই আমার এই ক্যাপশনটার পিছনে রিজনটা কি হ্যাঁ ও জানে যে আমি নেপালে ব্লগের জন্য শু কিনতে আসি অফকোর্স এটা আমি কিনবো কিন্তু 100টা শুজ যেখানে আমি 100টা জুতা দিয়ে আমি করবো কি আমরা তেমন জুতা বাড়ি আমি অনেক খাই কিন্তু আজকে আমার হাতে জুতার বাড়ি খাইতে আসিনি আমি জুতা দিতে আসছি এইটাই গাইজ এখন আমি একটা বলি Splayd থেকে 100টা শুজ আপনাদের জন্য গিভ অ্যাওয়ে করতেছি না মামা শুধুমাত্র আপনারা পাবেন Splayd থেকে হ্যাঁ 100টা ফ্রম Splayd ফ্রম আফ্রিদি না ফ্রম Splayd নট ফ্রম হি এত টাকা আমি কই পাবো সো 100টা শুজ একটা কথা আমি কিপটা না 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 আমাদের মন অনেক বড় Splayd এর মন অনেক বড় আচ্ছা সো যাক নেপাল ব্লগে যাওয়ার আগে যে আমি শু কিনতে আসছি অফকোর্স সো সিকেস গুলো আমি নিব পছন্দ করব কিন্তু আমি একটু হালকা দেখে সো 100টা শু যেটা আমি নিজে পছন্দ করে আপনাদেরকে গিভ অ্যাওয়ে করব কিভাবে প্রথমত Splayd এর যে পেজ আছে সেই পেজে যে লাইক দিতে হবে আর আমার কমেন্টে হ্যাশট্যাগ Splayd লিখতে হবে সো এখান থেকে আপনারা 100 জন পাবেন 100টা শু যেটা আপনাদের পছন্দ মতো তাও আপনাদের পছন্দ মতো আমরা 100 জনকে সিলেক্ট করব সেই 100 জন কে আমরা দোকানে ইনভাইট করব বা ছবি পাঠাবো বা তারা যদি ছবি পছন্দ করে সেখান থেকে আমরা এই গিভওয়েটা করব সো এখন Splayd এ চলতেছে 10% ডিসকাউন্ট আপনারা লেট না করে তাড়াতাড়ি চলে আসেন Splayd এ এন্ড দোস্ত তুই কি ও কিন্তু অ্যাকচুয়ালি জানতো যে আমি আমার সাথে কথা বলতেছি তুই লাইভটা কি নিয়ে করবি তো আমি বলতেছি যে আমরা প্রমোশনাল ভিডিও বানাবো হ্যাঁ কিন্তু ও জানে না যে আমি এই কথাগুলো আর লাইভে ভাসাইছি তো আমি নিজে গিয়ে দিয়ে আসছি আমি জানি এবং আরেকটা ব্যাপার হচ্ছে ও ও 100 জনকে নিজে দিয়ে আসবে জনকে আফ্রিদি যাবে বাকিগুলা আমার উপর যাবে সেটা সারা বাংলাদেশের যে কোনো জায়গা হোক ঠিক আছে টেকনাফ টু তেতুলিয়া নো প্রবলেম সান ইজ দেয়ার ঠিক আছে Splayd ইজ দেয়ার গাইজ সো যাই হোক আমি একটু জাস্ট বলি একটু নতুন কালেকশন গুলো একটু দেখাই যেগুলো আপনাদের গিভ অ্যাওয়ের মধ্যে পাবেন প্লাস 10% ডিসকাউন্টের মধ্যে পাবেন প্লাস যমুনা আসলেও পাবেন সো নতুন কালেকশন গুলো আমাকে একটু দেখাও না এই কোনগুলো দেখাও ওকে সো এগুলো হচ্ছে Splayd এর নতুন কালেকশন অফকোর্স এটা কি আমাকে নেপাল ব্লগে মানাবে অবশ্যই সব ধরনের আউটফিটের সাথে যাবে মামা এটা তো এমন কোন একটা জুতা দে যে আম্মু ভালো একটা জুতা বাড়ি দিতে পারে আমাকে কেন আম্মা আমাকে সবসময় জুতার বাড়ির উপরে রাখে গাইজ এজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর Splayd Splayd আমাকে সিলেক্ট করার পিছে সবচেয়ে বড় কারণ আছে Splayd আমাকে সিলেক্ট করার সবচেয়ে ও আই লাভ দিস আই লাইক দিস তো Splayd আমাকে সিলেক্ট করার মধ্যে সবচেয়ে বেশি কারণ কি জানেন ও দেখছে যে আম্মু আমার জুতার বাড়ির উপরে রাখে হ্যাঁ সো এই কারণে বলছে যে তুই একটু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যা তাহলে জুতার বাড়িও খেলি বা আমার জুতাটা প্রমোশন করবি আন্টি যেদিন বাড়ি মারবে ওই দিন আমি ভিডিও করবো এটা কিন্তু ভিডিও করতে দিতে হবে এগুলো আম্মু আম্মু কখন বাড়ি মারবে সেটা তো আমি জানি সো যাই হোক Splayd থেকে আমরা 100 জনকে গিভওয়ে করতেছি কিন্তু কিভাবে আমি আরেকবার বলে নিচ্ছি যে অফকোর্স Splayd এর পেজে লাইক দিতে হবে আর কমেন্টে নিচে দেখতে হবে হ্যাশট্যাগ Splayd এক্স্যাক্টলি সো এটা হচ্ছে নিউ অ্যারাইভাল আমি দেখতেছি নতুন এখানে নতুন অনেক অ্যারাইভাল আছে আমাদের সব প্রোডাক্ট এগুলো নতুন আসছে তুই জানোস আমার কিন্তু এটা খুব ফেভারিট একটা হ্যাঁ 350 খুবই কমফোর্টেবল একটা স্নিকার তাই হ্যাঁ খুবই কমফোর্টেবল আচ্ছা এটাকে আমি মানে ও আচ্ছা আচ্ছা আমার এইটা একটা লাগবে ঠিক আছে হ্যাঁ আমার কালেকশনে বাই দ্য ওয়ে এটা নাই সো আমাকে এটা এখন দিতে হবে এইটা বিকজ আমি ব্লগে যাচ্ছি সো আমার অনেক এটা প্যাক করে দিবা ঠিক আছে তোকে আমার অনেক দৌড়াইতে হবে অনেক হাঁটতে হবে সো ওরকম একটা কমফোর্টেবল এর জন্য আমার 3-4টা শু লাগবে আর 100 জনের জুতা
আমাদের প্রোডাক্ট রেঞ্জ সব হচ্ছে 10,000 মধ্যে, সো 10,000 টাকার প্রোডাক্টে 1,000 ডিসকাউন্ট। আচ্ছা, আমাকে অনেকে কোশ্চেন করেন যে তৈদাফিদি কি মানে, আচ্ছা মানে যেমন এটা তো হায়ার কপি আমি বলতে পারি, অনেকে তো জিজ্ঞেস করছে যে তৈরি আফ্রিদি কি আসলে কপি পরে নাকি অরিজিনালটা পরে? আমাদের এখানে অথেন্টিকও আছে কপিও আছে, কজ বাংলাদেশের অনুযায়ী সবাই তো আর অরিজিনাল ইউজ করে না। আমাদের অরিজিনাল ইউজ করলে আমাদের অরিজিনাল দিতে কোনো সমস্যা নেই, তো যারা অরিজিনাল কিনে আমাদের স্প্লেট থেকে তারা অরিজিনাল নেয়, যারা কপি কিনে তারা কপি নেয়, আমাদের কাছে দুইটাই অ্যাভেলেবেল আছে। আর একটা মজার ব্যাপার কি, আমি তো প্রচুর মানে অরিজিনাল গুলো পড়ছি, দ্য ফ্যাক্ট ইজ বাংলাদেশে যখন আমরা, আমি তো স্পেশালি ব্লগ করি, তো আমি যখন ব্লগে যাই আমার ম্যাক্সিমাম জুতাগুলো আমরা একটু ওখানে কাস্টমার্সরা কিনতেছে, আমরা এসে চলে আসি, সো অনেক আমার অনেক ব্লগে যায়, তো ব্লগে যাওয়ার পর না আমার জুতাগুলো নষ্ট হয়ে যায়, সো ওয়েস্ট অফ মানি আমার দিকে ওয়েস্ট হয়ে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যেটা অনেক মানুষের কোশ্চেন, যে নর্মাল যেসব আমরা আরো যেসব ভালো ভালো দোকানগুলো আছে যারা আসলে হাই কপি গুলা আপনি 10 টাকা দিলে 10 টাকা প্রোডাক্ট বানিয়ে দিবে, 100 টাকা দিলে 100 টাকার প্রোডাক্ট বানিয়ে দিবে, সো আমরা সবসময় একদম হায়ার কোয়ালিটিটা আনার ট্রাই করি। সো আমরা সবসময় কাস্টমারকে সাজেস্ট করি আপনি অন্য একটা শপে যাবেন, ওইটা ওইখান থেকে দেন আমাদের এখানে আসবেন, দেন আপনি কোয়ালিটির ডিফারেন্সটা বুঝতে পারবেন। তখন আমরা ওইটাকে সলভ করার ট্রাই করি, হয়তো বা তাকে ডিসকাউন্ট দিয়ে, কজ ম্যানুফ্যাকচারিং ফল থাকতেই পারে, তো সবসময় তো সব প্রোডাক্ট ঠিক থাকে না, বাট আমরা একদম কোয়ালিটি চেক করে প্রোডাক্ট কাস্টমারদেরকে দিই। আচ্ছা, আরেকটা কোয়েশ্চন এসেছে যে সারা বাংলাদেশে যদি অর্ডার করতে চায় স্প্লেড থেকে, হ্যাঁ, তখন আসলে এই অর্ডারটা কিভাবে করবে এবং প্রসেসিংটা? আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ নাম হচ্ছে স্প্লেড 1.0, যেটা উপরে আপনারা দেখতে পাচ্ছেন, এন্ড যারা হচ্ছে ওয়েবসাইট থেকে অর্ডার করেন splayd.com.bd, ওইখান থেকে আফ্রিদি 10 এ আপনারা কুপন ইউজ করে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন, ওইখান থেকে অর্ডার করতে পারবেন। সো আমরা সারা বাংলাদেশে 2 দিনের মধ্যে আমরা ডেলিভারি করি। আচ্ছা, এটা কি ডেলিভারি ফ্রি নাকি? না, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 100 টাকা এন্ড আউটসাইড ঢাকা 150 টাকা। ওকে, সো সারা বাংলাদেশে টেকনাফ টু তেতুলিয়া যেটা আমি জানি না, সেটা তো হবে সব জায়গায়। আচ্ছা, সো প্রথমত আমি একটা কথা বলি গাইস, স্প্লেড আসলে খুব অসাধারণ একটা স্নিকার শপ, যেহেতু আমরা ছেলেরা একটা স্নিকারের প্রতি উইক, কিন্তু আমি পার্সোনালি অনেক উইক, এটা সানি ভালো জানে। আর আপনারা যদি কেউ অথেন্টিকও আনতে চান, সান ইজ দেয়ার অথেন্টিকও আছে এবং এটা প্রি অর্ডারে আসে, সো আপনারা যে কোনো যেখান থেকে যে কোনো কালেকশন দেখতেছেন জাস্ট বলবেন যে আমার এটা অথেন্টিক লাগবে, সো ওদের অথেন্টিক কালেকশন গুলো আছে, অথেন্টিক কালেকশন গুলো আপনাকে দেখাতে পারবে বা পেজে নক দেন বা ফোন দেন। সো যাই হোক, যমুনায় শপ নাম্বার 3C020, যেটা হচ্ছে তিন তলায়, সো আপনারা সবাই আসবেন। হ্যাঁ, এখন কিন্তু ডিসকাউন্ট চলছে, কিছুদিন পর কিন্তু ডিসকাউন্ট থাকবে না, সো তাড়াতাড়ি এখানে আপনারা শপে আসেন, শপে এসে নিয়ে যান কিনে যান। এন্ড 100 shoes, যে ক্যাপশন আমি দিয়েছি যেটা আমি ফাঁসাইছি, হ্যাঁ আমি কিন্তু ফেসে গেছি, বন্ধুর কাছে কিছু করার নাই, হ্যাঁ 100টা shoes আমরা গিভওয়ে করতেছি কমেন্টের মাধ্যমে। স্প্লেডে অবশ্যই লাইক থাকা লাগতে হবে ম্যান্ডেটরি আমার পেজে, এন্ড হ্যাশট্যাগ স্প্লেড দেখলে আপনারা পেয়ে যাবেন, আপনাদের মন মতো পছন্দ করবেন আপনারা ডেলিভারি। আমি অবশ্যই আরেকটা কন্ডিশন যেটা হচ্ছে, 3 জন ফ্রেন্ডকে মেনশন করতে হবে, আপনার যে কোনো 3 জন ফ্রেন্ড কে মেনশন করতে হবে, যেটা অলরেডি চলতেছে, সো সেম ওইটা আফ্রিদি পেজও 3 জন ফ্রেন্ড কে মেনশন করতে হবে, সো মেনশন করে দেন, কিন্তু স্পেশালি হ্যাশট্যাগটা আমি চাই, রাইট? ওকে, সো গাইস থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য, আই হোপ লাইভে আমাদের ভুলেলে ক্ষমা করে দিবেন। 19 তারিখ আসতেছে আমাদের ব্লগ, 113, থ্যাংক ইউ, ফেনি ব্লগ যেখানে আমি আছি, হ্যাঁ, এরপর আসতেছে হচ্ছে নেপাল, যেটা হচ্ছে খুবই মিস্ট্রি, যেটা হতে আমরা বাজি যাবে, আমরা অনেক কিছু করবো, অনেক মজা করবো, ওই ট্রিপে জেনুইনলি
সবাই যাইতেছে, মানে আমাদের পুরো গ্রুপ যাইতেছে, অনেক মজা হবে। তো দেখা হচ্ছে ব্লগে, সো 19 তারিখে ফেনি ব্লগে। বাই বাই, টেক কেয়ার, চল জুতা কিনতে, বাই বাই।